নমস্কার বন্ধুরা, গল্পের চিলে কোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়ন। আজ আমাদের নিবেদন প্রখ্যাত সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্র রচিত গল্প জগনিকা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প, শ্রী নরেন্দ্রনাথ মিত্র রচিত গল্প জগনিকা। গাড়িটা ভারী আস্তে আস্তে চলছিল। এই ইন্টার ক্লাস কামরাটিতে আমি আর আমার একটি সহযাত্রিনী বান্ধবী ছাড়া আর কেউ ছিল না। গল্প করবার এমন নিভৃত অবকাশ আমাদের শিকির চটেনি, কিন্তু আমরা কেউ কোনো কথা না বলে চুপ করে বসেছিলাম। এই নৈঃশব্দও আমাদের দুজনের অন্তরের ভাষায় ভরে উঠতে পারত। এমন দিন আসা অসম্ভব ছিল না, কিন্তু তা আসেনি। দৈবাৎ পশ্চিমের কোনো স্টেশনে দেখা হয়ে গেলে আমরা একই ট্রেনে একই কামরায় ভ্রমণের অধিকার পরস্পরকে দিয়েছি, কিন্তু তার বেশি অগ্রসর হইনি। আমার দিক থেকে উৎসাহের আধিক্যই ছিল বেশি, কিন্তু আমার বান্ধবী নিছক বন্ধুত্বের গণ্ডি অতিক্রম করতে কিছুতেই রাজি হননি। কলকাতার একটি স্কুলে আমরা দুজনেই মাস্টারি করতাম। বয়েজ সেকশনে আমি হেডমাস্টার আর আমার বান্ধবী গার্লস সেকশনে। এই পদমর্যাদার মিল ছাড়া আরও মিল আমাদের মধ্যে ছিল। শিক্ষাদানের পদ্ধতি থেকে শুরু করে সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি সম্বন্ধেও আমাদের মতের ঐক্য হয়েছিল। আমি ভেবেছিলাম আমরা আরও এগোতে পারব, আমাদের এই মিল পরিপূর্ণ মিলনে গিয়ে পৌঁছাবে, কিন্তু তা হয়নি। আমি সেই ধরনের পূর্ণতার ইঙ্গিত দিতেই আমার বান্ধবী আমাকে জানিয়ে দিয়েছিলেন তিনি বিধবা আর তার বয়স 30-এর বেশি। তিনি অবশ্য বিধবার বেশি কখনো থাকতেন না, রঙিন শাড়ি না পরলেও পারওয়ালা শাড়ি পরতেন, গলায় হার আর হাতে চুড়িও ছিল, আর তাছাড়া বয়সও 30-এর অনেক কম বলেই মনে হতো। আমি বলেছিলাম, এ তথ্য আমার জানা আছে এবং 30-এর বেশি বয়সী বিধবা বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আমার বান্ধবী রীতিমতো রূপবতী, রূপ আর স্বাস্থ্য তার বয়সকে লুকিয়ে রেখেছিল, কিন্তু উনি আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, শুধু একজনের আপত্তি না থাকাটাই কি যথেষ্ট নয়। এ ধরনের আলাপের পর আর আমাদের এগোয়নি। তারপর তিনি কলকাতা ছেড়ে এলাহাবাদের একটি স্কুলে চাকরি নিয়ে যান। ছুটি ছাটায় আমার এখনও ওই শহরের স্বজন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাতের প্রয়োজন হয়ে পড়ে। আমার বান্ধবী সবই বোঝেন, কিন্তু কোনো আপত্তি করেন না। ওই একটি বিষয় ছাড়া এখনো আমাদের অন্য সব রকম আলোচনাই হয়। তিনি এমন ভাব দেখান যেন কোনোদিনও কোনো ব্যাপারই আমাদের মধ্যে হয়নি। মাঝে মধ্যে আমার বড় নিষ্ঠুর মনে হয় অনিতা সেনকে। মনে হয় ওর মধ্যে যেন কোনো রক্ত মাংস নেই, একটা শ্বেত পাথরে গড়া মূর্তি। এর চেয়ে তিনি যদি সমস্ত সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন করতেন তাহলে আমি খুশি হতাম। যতদূর বুঝেছি পাত্র হিসেবে আমাকে তিনি অযোগ্য মনে করেন না। যতদূর জেনেছি আমার চেয়ে এমনকি আমার মতো ঘনিষ্ঠ বন্ধুও ওর আর নেই। আশ্চর্য, তবু এই 3 বছরের মধ্যেও আমাকে তুমি সম্বোধনের অধিকার তিনি দেননি এবং নিজেও ওই মধুর ঘনিষ্ঠ সম্বোধনের অধিকার গ্রহণ করেননি। ওর নিকট আত্মীয় স্বজন কেউ আছেন বলে তো খবর পাইনি। পূর্বে স্বামী সম্বন্ধে কোনোদিনও কোনো কথা আমার কাছে তিনি উল্লেখ করেননি। আমার সমস্ত কৌতূহল তিনি স্বেচ্ছায় এড়িয়ে গেছেন। ওর স্বামীর পদবীটি ছাড়া কোনো চিহ্নই ওর সঙ্গে কিন্তু জড়িয়ে নেই। ওর ঘরে গিয়ে দেখেছি আমি, কোনো ফটো, কোনো বই কি অন্যরকম কোনো স্মারক চিহ্ন আমার সন্ধানী দৃষ্টি আবিষ্কার করতে পারেনি।
এক নিষ্ঠুর দুর্গেয় রহস্যে নিজেকে কেন তিনি এমনভাবে আবৃত করে রেখেছেন আমি জানিনি। মাঝে মাঝে মনে হয় ওর প্রীতিলাভের চেয়ে এই রহস্যভেদের আকাঙ্ক্ষাই আমার মধ্যে প্রবল। এই মরুভূমি, এই তুহিনাচ্ছন্ন মরুভূমি কি কোনোদিনও সবুজ শস্য শ্যামল হয়ে উঠেছিল? যদি উঠে থাকে তা লুটে নিল কোন দস্যুতে? সে কি মৃত্যু? মৃত্যুর শক্তি কি জীবনের চেয়েও বড়? আমি নিজের বেঞ্চ থেকে ওর বেঞ্চে গিয়ে বসলাম। সাদা একটি কাশ্মীরি শাল গায়ে জড়িয়ে আমার বান্ধবী বাইরের দিকে তাকিয়ে বসেছিলেন। ঘণ্টাখানেক আগে সাহিত্য, দর্শন, রাজনীতি, সভ্য শিক্ষিত নাগরিকের সব রকম প্রিয় বিষয় নিয়েই আমাদের আলোচনা শেষ হয়ে গেছে। তারপর আমার মনে হয়েছে সব আলোচনাই নিরস, নিষ্ফল। একসময় ক্লান্ত হয়ে আমি আগে থেমেছি নাকি তিনি আগে থেমেছেন মনে নেই, কিন্তু এভাবে চুপ করে বসে থাকাও দুঃসহ। আমি আবার এগিয়ে গেলাম, গিয়ে ওর পাশে বসলাম, কাছে বসলাম, বললাম, কি দেখছেন? তিনি আমার মুখের দিকে মুখ না ফিরিয়ে বললেন, কুয়াশা। এদিক থেকে যতবার যাতায়াত করেছি এমন ঘন কুয়াশা আর চোখে পড়েনি। আপনার পড়েছে? ডিসেম্বরের শেষ, শীত আর কুয়াশা দুই খুব বেশি পড়েছে। বেলা আটটা, তবু বাইরের দিকে কিছুই দেখা যাচ্ছিল না। আমি বললাম, বোধহয় পড়েনি, পড়ে থাকলেও আমার মনে নেই, কারণ কুয়াশার সময় আমি জানলা খোলা রাখিনি, বন্ধ করে রাখি। তোমার কি কেবল কুয়াশা দেখতে, কুয়াশার মধ্যে থাকতেই ভালো লাগে অনিতা? তুমি কি দুনিয়ায় আর কিচ্ছু দেখতে পাও না? আমার বান্ধবী আমার দিকে তাকালেন না, শান্ত ঠান্ডা তিরস্কারের সুরে বললেন, ফের বুঝি পাগলামি আরম্ভ করলেন সুব্রতবাবু? বলে তিনি থেমে গেলেন। আমার পাগলামি আর বেশি এগোলো না, এর বেশি কোনোদিনও এগোইনি। আপনি আর তুমির মধ্যে মাঝে মাঝে ওঠানামা করে, হয়তো আরও এগোতে পারলে ভালোই হতো, কিন্তু আমার রুচিতে বাঁধে, সংস্কারে বাঁধে, নিজের ব্যবহারের জন্য লজ্জিত হই। আমার বান্ধবী আস্তে আস্তে আমার দিকে ফিরে তাকালেন, একটু কোমল স্বরে বললেন, আপনাকে বারবার দুঃখ দিতে আমার ভালো লাগে না, কিন্তু আপনি জানেন আপনি যা চাইছেন তা হবার নয়। আমার মন অনেক দিন মরে গেছে, সমস্ত যুক্তিতর্কের ওপর এসব ব্যাপারে প্রবৃত্তি হলো বড় কথা, সেই প্রবৃত্তি আমার একেবারে নষ্ট হয়ে গেছে। তারপর ফের বাইরের দিকে তাকিয়ে বললেন, কুয়াশা জীবনের সঙ্গে বড্ড জড়ানো, তার কাছে ভালো লাগা না লাগার প্রশ্নের কি কোনো অর্থ আছে? আমি বললাম, আপনার জীবন সম্বন্ধে অনেক দিন কৌতূহল প্রকাশ করেছি, কোনো ফল হয়নি, আজ আমি সে ধরনের কোনো অনুরোধ করব না, কিন্তু নিজের ভুল ভ্রান্তি দুঃখ লজ্জার কথা বন্ধুবান্ধবকে জানানো ভালো, তাতে অনেক সময় অনেক গ্লানি কাটে, অনেক অবিলতা দূর হয়। আমার বান্ধবী একটু হাসলেন, বললেন, এবার কিন্তু বন্ধুর কথার মতো শোনাচ্ছে না, ধর্মযাজকের বাণী বলে মনে হচ্ছে। আচ্ছা শুনুন তবে। তিনি এবার আস্তে আস্তে তার কাহিনী বলতে লাগলেন। আমার প্রথম স্বামী যখন মারা যান তখন আমার বয়স 17। আমি এবার একটু চমকে উঠে বললাম, প্রথম স্বামী, আপনার কি? তিনি একটু হেসে বললেন, হ্যাঁ, না হলে প্রথম বলবো কেন? মাত্র 2 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল, একটি ছেলেও ছিল আমাদের, তখন তার বয়স 1 বছর খানিক। ঘরে বুড়ি শাশুড়ি ছিলেন, একেবারে বুড়ি অবশ্য নন, 40-এর অল্প কিছু বেশি ছিল তার বয়স।
আমার স্বামী ছিলেন তার প্রথম আর একমাত্র সন্তান। আমার সেই শাশুড়ি সংস্কৃত আর বাংলা লেখাপড়া বেশ ভালো জানতেন। প্রথম পড়াশুনো আমি বলতে গেলে তার কাছেই শিখি। স্বামীর সামান্য কিছু সঞ্চয় ছিল। তিনি মারা যাবার পর লাইফ ইন্স্যুরেন্সের কিছু টাকাও পেয়েছিলাম। আমি আর আমার শাশুড়ি দুজনই খোকনকে খুব আদর করতাম আর অবসর মতো পড়াশুনো নিয়ে থাকতাম। আমি পড়তাম, তিনি ব্যাখ্যা করতেন, আবার কখনো তিনি পড়তেন, আমি সেই সব শ্লোকের গভীর তত্ত্ব নিয়ে আলোচনা করতাম। ইউনিভার্সিটির পরীক্ষাগুলোর জন্যেও আমি এই সময় থেকে তৈরি হতে শুরু করি। আমার শাশুড়ি পড়াশুনোর ব্যাপারে খুবই উৎসাহ দিতেন। তার আশা ছিল লেখাপড়া নিয়ে থাকলে আমার মনে অন্য কোনো অসার জিনিস ঠাঁই পাবে না। সহজে পায়ও নি। আমি আমার দুঃসম্পর্কিত দু একজন আত্মীয় যুবকের প্রলোভন অনায়াসেই জয় করেছিলাম। আমার শোবার ঘরে স্বামীর বাঁধানো দু তিনখানা ফটো ছিল। আমি রোজ সকালে সবচেয়ে সুন্দর সবচেয়ে বড় ফটোখানায় নিজের হাতে ফুলের মালা গেঁথে দিতাম, জেলে দিতাম ধূপ দীপ। সে ঘরে আর কারো ঢোকবার অধিকার ছিল না, দরকারও ছিল না। শুধু আমার শাশুড়ি আসতেন আর ছেলে দুবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত। মালা কি ধূপ দীপ দিতে কোনোদিনও একটি দেরি হলে বলতো, মা বাবাকে পুজো করবে না? পুজো কথাটাই আমি একটু লজ্জিত হতাম। ওর মধ্যে কোথায় যেন একটু অনাধুনিক পৌতলিকতার গন্ধ আছে। আমরা যদিও ব্রাহ্ম ছিলাম না, তবে আমাদের বেশিরভাগ বন্ধু বান্ধবী ব্রাহ্ম কি ব্রাহ্ম ভাবাপন্ন ছিলেন। এখনকার সকল শিক্ষিত হিন্দুই তো তাই। আমাদের সেই সব বন্ধু কি প্রতিবেশীদের দু একজন আড়ালে মন্তব্য করতেন, বাড়াবাড়ি, আজকাল এত আতিশয্য ভালো নয়। আমি বা আমার শাশুড়ি কেউই কোনো জবাব দিতাম না। আমি মনকে বুঝাতাম এ আমার এক ধরনের শিল্পচর্চা। আমি তো কবিতা লিখতে পারি না, আমি তো ছবিও আঁকতে পারি না, তার বদলে আমি মালা গাঁথি, ধূপ জ্বালি, দীপ জ্বালি। আমার শাশুড়ি এতে ভারী খুশি হতেন, ভাবতেন ধূপের ধোঁয়ায় দীপের আলোয় আমার ঘরে কোনো অশুভ হাওয়া বইতে পারবে না, আমার মন অশুচি চিন্তা থেকে দূরে থাকবে। কিন্তু এসব সত্ত্বেও যা হবার তা হলো, যে আসবার সে এলো। আমাদের পাড়ায় কিছুদিন আগে একজন তরুণ ডাক্তার এসেছিলেন। অল্প দিনের মধ্যেই তার নাম যশ ছড়িয়ে পড়েছিল। খোকনের টাইফয়েডের সময় আমরা তাকে ডাকলাম। ভারী সুজন, ভারী ভদ্রলোক। তিনি রোগীকে দেখে বললেন, ভয় নেই। আমার শাশুড়ি বললেন, আপনাকে কিন্তু রোজ আসতে হবে ডাক্তারবাবু। তিনি বললেন, এ রোগে রোজ আসবার তো কোনো দরকার নেই। শাশুড়ি বললেন, তা হোক, ওই আমার শিবরাত্রির সলতে। একদিন দেখলাম রোগীকে দেখতে দেখতে ডাক্তার আমার দিকে তাকিয়ে রয়েছেন। আমি লজ্জিত হয়ে চোখ নামালাম। তিনি হয়তো মুহূর্তের জন্য একটু অপ্রতিভ হলেন, কিন্তু তারপরে বলে উঠলেন, আপনার মতো আমি এমন কাউকে আর দেখিনি। আমি চমকে উঠে লজ্জিত হয়ে বললাম, কি কি দেখেননি? তিনি সঙ্গে সঙ্গে জবাব দিলেন, এমন সেবা করার ক্ষমতা। বললাম, বাহ, নিজের ছেলে শুশ্রূষা নিজে করব, তাতে আবার? ডাক্তার বললেন, মমতা আর ক্ষমতা তো এক কথা নয়, যে কোনো পাকা নার্স আপনার কাছে হার মানবে।
আপনার হাতে রোগী দিয়ে নিশ্চিন্ত থাকা যায়। আমি কোনো কথা বললাম না, কিন্তু পরদিন থেকে রোগীর ঘর, রোগীর বিছানা আরও পরিচ্ছন্ন করে তুললাম। ছেলে তো শুধু আমার ছেলে নয়, সে ডাক্তারেরও রোগী। ডাক্তার সব লক্ষ্য করে খুশি হয়েছেন, তা দেখে আমিও খুশি। নতুন রাস্তার মোড়ে নতুন বিল্ডিংয়ের একটি সুন্দর সাজানো ঘরে ডাক্তারের ডিসপেন্সারি ছিল। রোগীর খবর দেওয়ার জন্য আমি মাঝে মাঝেই সেখানে যেতাম। কোনোদিন ডাক্তার না এলে আমার শাশুড়ি ব্যস্ত হয়ে আমাকে পাঠাতেন। আমরা পর্দানসীন কখনোই ছিলাম না, আর ভুয়ো সম্মান বোধ থেকেও মুক্ত ছিলাম। ডিসপেন্সারিতে দুখানা ঘর, একখানা বাইরে আর একখানা ভিতরে। বাইরের ঘরখানা ছিল সাধারণের জন্য, ভিতরের ঘরখানায় গিয়ে আমি বসতাম। সে তো ডিসপেন্সারি নয়, যেন আর্টিস্টের স্টুডিও। জানলা দরজায় রঙিন পর্দা, দেওয়ালে দামি ছবি, সেলফে কেবল ডাক্তারি বইই নেই, সাহিত্য আর দর্শনের বইও আছে। আমি অবাক হয়ে একদিন বললাম, আপনি এসবেরও চর্চা করেন নাকি? ডাক্তার একটু হেসে বললেন, বরং এসবেরই চর্চা করি বেশি। ডাক্তারিটা জীবিকা, এসব হলো জীবন। আমি বললাম, কিন্তু আপনার পোশাক দেখে তো তা মনে হয় না। ডাক্তার বললেন, ওটা নেহাতি বাইরের দেখা। এমন করেই আলাপ। আমার ছেলের একসময় অসুখ সেরে গেল, কিন্তু ডাক্তার গেলেন না। এই না যাওয়ার মধ্যে কেবল তার নয়, আমারও ইচ্ছার জোর ছিল। তিনি আমাদের পারিবারিক বন্ধু হিসাবে রয়ে গেলেন। আমার শাশুড়ির টুকটাক অসুখ বিসুখ লেগেই ছিল, তার জন্যেও তাকে দরকার। কিন্তু প্রথম থেকেই খোকন ওকে পছন্দ করত না। ও প্রায়ই বলতো, মা ডাক্তার কেন এখনো আসে, আমার তো অসুখ সেরে গেছে। আমি তাকে ধমক দিয়ে বলতাম, ছি ওরকম করে কথা বলে নাকি খোকন? আসে বলে নাকি, বলতে হয় আসেন। তিনি তোমার অসুখ সারিয়ে তোলেননি, তোমার একটু কৃতজ্ঞতা নেই তার ওপর? 8 বছরের ছেলে কৃতজ্ঞতা কথার অর্থ বুঝতে পারে না, কিন্তু আমার মনের ভাব ঠিকই আন্দাজ করতে পারে। একটুকাল চুপ করে থেকে ঠোঁট বুলিয়ে ফের নালিশ করে, ও ডাক্তার ভালো নয় মা, ও আমাকে কেবল তেতো ওষুধ দেয়। আমি ওকে কোলে টেনে নিয়ে ওর সেই টুকটুকে ঠোঁটে চুমু খেয়ে বলি, তুমি আচ্ছা বোকা হয়েছ খোকন, তেতো ওষুধ না দিলে অসুখ সারে? খোকন বলে, না সারে না, তবুও আমি ওই ডাক্তারের ওষুধ আর কোনোদিনও খাবো না। ডাক্তার তারপর থেকে আর কখনো ওষুধ আনেননি, দরকারও পড়েনি। লজেন্স আনতেন, চকলেট আনতেন, একদিন একখানা খেলনা মোটর গাড়ি নিয়ে এলেন, তবুও খোকনের মন পাওয়া গেল না। তারপর আর খেলনা গাড়ি নয়, একদিন সত্যিকারের মোটর গাড়ি এসেই আমাদের বাড়ির সামনে দাঁড়ালো। ডাক্তার বললেন, চলো খোকন, তোমাকে গাড়িতে করে বেরিয়ে নিয়ে আসি। খোকন এক লাফ দিয়ে উঠে দাঁড়াল, বলল চলুন। তারপর আমার হাত ধরে টানতে টানতে বলল, মা তুমিও চলো। আমি একটু ইতস্তত করছিলাম, আমার শাশুড়ি অনুমতি দিয়ে বললেন, যাও না, এসো না বেরিয়ে, যাও না তো কোথাও। খুব যে অন্তর থেকে অনুমতি দিয়েছিলেন তা কিন্তু না, চক্ষু লজ্জায় পড়ে একটু ভদ্রতা করেছিলেন মাত্র। তা বুঝতে পেরেও এমন ভাব দেখালাম যেন বুঝতে পারিনি। ছেলেকে একটু বেড়াতে নিয়ে যাব, তাতে আর এমন দোষ কিসের? তাছাড়া পুরনো রোগী আর ডাক্তারের এই বন্ধুত্বে আমার মন খুশি হয়ে উঠেছিল। সেদিন বিকেল বেলায়
গঙ্গার ধার দিয়ে অনেক দূর পর্যন্ত আমরা বেরিয়ে এলাম। নতুন করে চোখে পড়ল সূর্যাস্তের আকাশ, চোখে পড়ল গঙ্গার জলে তার রঙিন ছায়া। বাড়িতে ফিরে এসেও সে রং কিছুতে মুছতে চাইল না। কিছুদিন বাদে ডাক্তার আবার এলেন তার গাড়ি নিয়ে। এবার আর একা নয়, ছোকরা ড্রাইভার আছে সঙ্গে। আমি বললাম, আবার ওকে কেন? ডাক্তার হেসে বললেন, ওকে দরকার হবে। দরকার যে কি জন্যে তা পরে বুঝতে পারলাম। বরানগরের একটা বাগানে এসে তিনি ড্রাইভারকে বললেন, খোকনকে একটু বেরিয়ে নিয়ে এসো তো। মেওয়া অবশ্য একটু শক্ত হলো, আমি তবে তেমন আপত্তি করতে পারলাম না। কিছুটা আন্দাজ করতে পেরে আমার বুক কাঁপতে লাগলো যদিও, কিন্তু মুখ দিয়ে কথা বেরোলো না। ডাক্তার তার গাড়ির ভিতর থেকে একটা রঙিন থলি বের করলেন। তার ভিতর থেকে বেরুলো টকটকে একটা রক্ত রঙের বেনারসি। আমি অবাক হয়ে বললাম, এ কি? ডাক্তার বললেন, তোমাকে পড়তে হবে। তোমার ওই সাদা থান দেখতে দেখতে আমার চোখ ক্ষয়ে গেছে। বসন্ত ঋতুর রং সাদা নয়, ও রং তোমায় মানায় না। আমি মৃদুস্বরে আপত্তি করে বললাম, কিন্তু ওসব যে আমাকে পড়তে নেই। ডাক্তার বললেন, কে বললে নেই? পাঁচ মিনিটের জন্য পড়লে কি দোষ হয় দেখি। ডাক্তার আপনার মতো ছিলেন না, শক্ত জবরদস্ত কোচের মানুষ ছিলেন। আছে তিনি আরো জবরদস্তি চালান, সেই ভয়ে আমি শাড়ি বদলাতে গেলাম। মনে মনে ভাবলাম, আর কোনোদিনও তার সঙ্গে বেড়াতে আসব না, তার সামনে বেরুব না, তার সঙ্গে কথাও বলবো না, এই শেষ। কিন্তু আমার আরেকটা মন বলতে লাগলো, এই আরম্ভ। একটু বাদে কেয়া ঝোপের আড়ালে গিয়ে শাড়ি বদলে এলাম। বললাম, হ্যাঁ আমাকে ছেড়ে দাও, আমার গা কাঁপছে। তিনি বললেন, আগুনের শিখা তো কাঁপেই। তারপর একটু বাদেই খিলখিল হাসির শব্দে আমি চমকে উঠলাম। ফিরে দেখি খোকন কি করে ড্রাইভারের হাত এড়িয়ে পালিয়ে এসেছে। চিৎকার করে উঠল, মা তুমি সংসেজেছ, থিয়েটারে রানী হয়েছ, হি হি হি। হঠাৎ ডাক্তারের দিকে তাকিয়ে ওর হাসি বন্ধ হয়ে গেল। ওর ছোট ছোট চোখ দুটি যেন জ্বলতে লাগলো, মুখখানা যেন একটা রক্ত গোলাপ। যে আগুনের রং ছিল আমার শাড়িতে, সেই রং আমার বাচ্চা ছেলের চোখে দেখে আমি চোখ নামালাম। খোকনই ডাক্তারের দিকে চেয়ে কথা অবশ্য থামল না, বলল, তুমি আমার মাকে চুমু খেয়েছ কেন? কেন খেয়েছ? আমি বলে দেব, আমি সবাইকে বলে দেব। ডাক্তার প্রথমে খানিকটা অপ্রতিভ হয়ে পড়েছিলেন, কিন্তু একটু বাদেই নিজেকে সামলে নিলেন। খোকনের দিকে তাকিয়ে শান্ত হেসে বললেন, তাতে কি হয়েছে? আমার চুমুর সঙ্গে তো তোমার চুমুর কোনো বিরোধ নেই। তারপর আমার দিকে চেয়ে বললেন, অনিতা তুমি খোকনকে একটু শান্ত করো, আমি ঘুরে আসছি। আমি খোকনকে কোলে টেনে নিতে যেতেই ও বলে উঠল, তুমি লাল শাড়ি ছেড়ে ফেলো মা, সং ছেড়ে ফেলো। আমি অপ্রতিভ হয়ে তাড়াতাড়ি শাড়ি বদলে এলাম। পথে আসতে আসতে আমরা দুজনেই খোকনকে ভালো করে বোঝাতে লাগলাম, এসব কথা যেন সে আর কাউকে না বলে, তাহলে লোকে নিন্দা করবে, লোকে তাকে বোকা বলবে। ডাক্তার ওকে টাকা দিতে গেলেন, কিন্তু ও নিল না। কত রকম খেলনা কিনে দেবেন বললেন। ও গম্ভীর হয়ে তাও অন্যদিকে তাকিয়ে রইল। এত অনুরোধ উপরোধ সত্ত্বেও খোকন
কারো নিষেধ শুনল না। ও ঠাকুমাকে গিয়ে সব বলে দিল। প্রথমে একটা দারুণ বিদ্বেষ এলো ওর ওপর। মনে হলো ও যেন আমার পেটের সন্তান নয়, ও আমার কেউ নয়, ওকে যেন টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতে পারলে আমি বাঁচি। আমি অনেকক্ষণ দূরে দূরে রইলাম। খাওয়ার সময় খোকন ওর ঠাকুমাকে বিরক্ত করতে লাগলো, কিন্তু আমি ওর কাছে গেলাম না। বেশিরভাগ দিনই ও ঠাকুমার কাছে শোয়, কিন্তু আজ নিজে থেকে জেঁচে এসে বলল, মা আমি তোমার কাছে ঘুমোব। আমি গম্ভীর মুখে বললাম, না বিরক্ত করো না খোকন, তুমি তোমার ঠাকুমার কাছেই শোও। ও হঠাৎ এগিয়ে এসে আমার কোলের মধ্যে মুখ গুঁজে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আমি আর বলবো না মা, কোনোদিনও বলবো না, আমাকে তোমার কাছে শুতে দাও। আমি আস্তে আস্তে ওর পিঠে মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে শান্ত করলাম। শোয়ার সময়ও আমার গলা জড়িয়ে ধরল, বলল, তুমি আমার উপর রাগ করো না মা, আমাকে ছেড়ে যেও না। আমি বললাম, তুই কি পাগল হলি, কোথায় আবার যাব আমি? সারা সন্ধ্যা সারা রাত শাশুড়ি আমার সঙ্গে কোনো কথা বললেন না, পাথরের মতো স্তব্ধ হয়ে রইলেন। আমাদের মধ্যে কোনো সম্পর্ক তো ভালো সামান্য পরিচয়ও নেই যেন মনে হলো। কিন্তু পরদিন ভোরে উঠে আমি যখন আবার আমার স্বামীর ফটোর সামনে ধূপকাঠি জ্বেলে দিতে গেলাম, তিনি বাঘিনীর মতো এসে মাঝখানে পড়লেন, বললেন, খবরদার আমার ছেলের ফটো তুমি ছুঁয়ো না, কখনো ছুঁয়ো না বলে দিলাম, এতদিন যথেষ্ট ভরং সহ্য করেছি আর না বলে তিনি তার ছেলের সমস্ত ফটো আমার ঘর থেকে সরিয়ে নিয়ে নিজের বাক্সে বন্দি করে রাখলেন। আমার বুকের ভিতরটা জ্বালা করতে লাগলো। ভরং কেন, ভরংটা কিসের? ডাক্তারের সঙ্গে যখন দেখা হয়নি তখন যদি আমি মৃত স্বামীর ফটোতে মালা দিতে পেরে থাকি, ধূপ দীপে সাজাতে থাকি, এখনই বা পারবো না কেন? কি দোষ করেছি আমি? সে অধিকার আমার কেন যাবে? তিনি যত দিন বেঁচে ছিলেন আমি তাকে একান্তভাবে ভালোবেসেছি। মৃত স্বামীর স্মৃতিকে আমি যা দিতে পারি, জীবন্ত বন্ধু যদি তা নিয়ে খুশি না থাকে তাতে তো দোষের কিছু নেই। এক দেওয়ার সঙ্গে আরেক দেওয়ার কি তুলনা হয়? দুই দানের ধরন আলাদা। এসব ধারণা অবশ্য ডাক্তারের সঙ্গে আলোচনার ফলেই আমার এসেছিল। তিনি আমাকে বুঝিয়েছিলেন যে পরস্পরকে ভালোবাসায় আমাদের কোনো অপরাধ নেই, আমরা কাউকে বঞ্চনা করিনি, তার উপর আর কোনো মেয়ের দাবি নেই, আমার উপর দাবি নেই আর কোনো পুরুষে। আমি আমার মৃত স্বামীর স্মৃতিকে যথেষ্ট শ্রদ্ধা করেও জীবনের দাবি মেটাতে পারি, কিন্তু আমার শাশুড়ি এসব যুক্তি মানলেন না। পাড়া পড়শিদের মধ্যে কথা উঠল, তারা বানিয়ে বানিয়ে নানা রকম কুৎসা রটাতে লাগলেন। কিছুদিনের জন্য ডাক্তারের সঙ্গে দেখা সাক্ষাৎও বন্ধ করলাম, তবু শাশুড়ির সঙ্গে ঝগড়া খিটিমিটি বন্ধ হলো না। তিনি আমার হাতের রান্না খাবেন না, হাতের জল খাবেন না, এভাবে কি একসঙ্গে বাস করা যায় বলুন? বিয়ের কিছুদিন পরে বাবা মা মারা গেছেন। দুঃসম্পর্কের এক দুস্থ কাকা আছে আমার, তার ওখানে গিয়ে উঠব কিনা ভাবছি। এই সময় শাশুড়ি অসুখে পড়লেন, হৃদরোগে অনেকদিন ধরেই তিনি ভুগছিলেন। ঝগড়াঝাটি মানসিক অশান্তিতে তার সেই রোগ বেড়ে গেল, কিন্তু অসুখে পড়েও তিনি আমার হাতের সেবা নিলেন না। তার এক সম্পর্কিত বোনকে আনালেন পরিচর্যার জন্য। আমার ভারী দুঃখ লেগেছিল সেদিন। আমাদের মধ্যে প্রায় শখের ভাব গড়ে উঠেছিল, পড়াশুনোয় গল্পে আলাপে
আমাদের দেখে কেউ মনে করতে পারত না আমাদের মধ্যে শাশুড়ি বউয়ের সম্পর্ক, যেন আমরা দুই বন্ধু, যেন দুই সখী। কি সযত্নে সেই শখের বাগান আমরা সাজিয়ে রেখেছিলাম, বন্ধুত্বের বাগান। কিন্তু সেই বন্ধুত্ব গেল কিসে? ওর এতদিনের ঔদার্য এমন করে নষ্ট হলো কেন? ডাক্তার অবশ্য এর এক কটু ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এও এক ধরনের ঈর্ষা। আমার মতো ভাগ্য আমার শাশুড়িরও হতে পারত, হয়নি বলে সেই সম্ভাবনাকে তিনি সফল করে তোলেননি বলে অনুশোচনা। আমি অবশ্য এই বুদ্ধিতে এই ব্যাখ্যায় কান দিইনি। রুগ্ন শাশুড়ির জন্য সত্যি আমি তখন মমতা বোধ করতাম, আমার মন অস্থির হয়ে উঠত। তিনি তার নাতিকে সবসময় কাছে রাখতেন, কিন্তু আমাকে তার ঘরেও ঢুকতে দিতেন না। মরবার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার উপর তার এই বিদ্বেষ আর ঘৃণা অটুট ছিল। তার মৃত্যুতে আমার বুক ফেটে কান্না আসতে লাগলো। তার স্নেহ অবশ্য অনেকদিন আগেই হারিয়েছিলাম, তবু তিনি চলে যাওয়ায় ভারী অসহায় বোধ করতে লেগেছিলাম। কিন্তু পরে যখন শুনলাম তিনি তার সমস্ত বাক্স প্যাঁটরা তার বোনকে দিয়ে গেছেন, তখন আর আমার রাগের উক্তি রইল না। মরা মানুষকে তো আর হাতের কাছে পাওয়া যাবে না, যদি যেত সেই মুহূর্তে তার সঙ্গে আমার চরম বোঝাপড়া হতে পারত। খবর পেয়ে ডাক্তার এলেন। তিনি বললেন, অসম্ভব, এ বাড়ি থেকে এক গাছা কুটোও কেউ সরিয়ে নিতে পারবে না। এই বিপদের দিনে তার মতো বন্ধুকে পাশে পেয়ে ভারী ভরসা পেলাম। বললাম, সরিয়ে নেবার মতো দু এক গাছা কুটোই অবশ্য আমাদের আছে, আর কিছু নেই। তিনি বললেন, আমি তো আছি, আমার যদি এক সন্ধ্যা জোটে খোকনেরও জুটবে। আমাদের সমস্ত পুঁজি শেষ হয়ে এসেছিল, মাসে মাসে বাড়ি ভাড়া টানা, সংসারের খরচা চালানো আমাদের পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল। তা তার অজ্ঞাত ছিল না, আমি অনেকদিন থেকে কোনো একটা কাজকর্মে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু শাশুড়ি দেননি, কেবলই বলেছেন, যা কারো কিছু দিন। আমি ওকে বললাম, এবার আমার জন্য একটা চাকরি বাকরির খোঁজ করো। তিনি বললেন, একটা চাকরির খোঁজ আমার কাছে আছে, আমার একজন অ্যাসিস্ট্যান্ট চাই। আমি হেসে বললাম, তা তো চাই, বুঝতে পারছি, কিন্তু আমি তো ডাক্তারিও জানি না, এমনকি সাধারণ একজন নার্সের বিদ্যেও আমার নেই। তোমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা আমার কই? তিনি বললেন, কিন্তু সঙ্গিনী হওয়ার যোগ্যতা তো আছে, তাতে তো আর ডাক্তারি বিদ্যা বুদ্ধির দরকার হয় না, হৃদয় সম্বন্ধে সাধারণ বোধ থাকলেই চলে। আমি এ কথার কোনো জবাব দিলাম না। তিনি জবাব পাওয়ার জন্য যদি অধীর হয়ে উঠলেন, শেষে আমি একদিন বললাম, সব তো ঠিক আছে, কিন্তু খোকনের কি হবে? তিনি বললেন, কি আবার হবে, ও থাকবে আমাদের সঙ্গে, আমাদের দুজনের চেষ্টায় ও মানুষ হবে। তোমার মতো অল্প বয়সে বিয়ে হলে একটি তো ভালো, আমার অমন এক গন্ডা ছেলে মেয়ে হতে পারত, তারপর বউ মরলে ফের কি বিয়ে করতে আটকাত? আমি ওর ঔদার্যে মুগ্ধ হলাম। এও মনে হল, খোকনকে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করে তোলা আমার একার সাধ্যে কুলোবে না, ওর মতো লোকের সাহায্য পেলে তা সহজ হবে। সম্মতি তাই দিতেই হলো। তিনি আমার কাছ থেকে সম্মতি আদায় করে ছাড়লেন, কিন্তু বাধা এলো ওর মা বাবার পক্ষ থেকে। ওদিকটা আমি এতদিন চিন্তাই করিনি, কেবল নিজের আর খোকনের কথাই ভেবে গেছি। আমি বললাম, সব জেনে তাহলে থাক, ওনাদের দুঃখ দিয়ে কাজ কি? তিনি বললেন, তা যদি না দিই, তোমাকে না পাওয়ার দুঃখ আমাকে অকেজো করে তুলবে যে, সংসারে অনেক কাজ আমার এখনো আছে, আর আমার সকল কাজের কেন্দ্রে তুমি আছো।
আর কি, আমাদের বিয়ে হয়ে গেল। ওর মা বাবা আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখলেন না, তিনি ওদের একমাত্র ছেলে। ওর একটি বোন আছে যদিও, সে ছেলে পুলে নিয়ে স্বামীর ঘর করছে কলকাতার বাইরে। সেখান থেকে ধিক্কার দিয়ে দাদাকে চিঠি লিখল সে। ওর বন্ধুবান্ধবরাও সবাই নিষেধ করলেন, কিন্তু তিনি কারো বারণ শুনলেন না। এদিকে পাড়া প্রতিবেশীর ব্যঙ্গ বিদ্রুপে আমার অবস্থাও তখন কায়ের হয়ে উঠেছিল। আইনের সাহায্যে আমাদের সম্পর্ককে বৈধ করা ছাড়া তাই আর উপায় ছিল না। প্রথমে আমরা শহরেই একটা আলাদা বাসা করে রইলাম। তিনখানা রুমের একটা ফ্ল্যাট ভাড়া নিলেন তিনি, নিজের মনের মতো করে ঘর সাজালেন। আমিও রেহাই পেলাম না, খোকনকে নিয়ে ভারী মুশকিলে পড়তে হলো। সে ওকেও দেখতে পারে না, আমাকেও দেখতে পারে না। আমাকে রঙিন শাড়ি আর গায়ের গয়না দেখে দূরে দাঁড়িয়ে টিটকিরি দেয়, বলে আমার সংসাজা মা। আমাদের পাশের ফ্ল্যাটের ভাড়াটেদের কাছে একদিন ও গিয়ে গল্প করে এলো, ডাক্তার আমার বাবা নয়, আমার বাবা মরে স্বর্গে গেছেন, ঠাকুমাকে মেরে ফেলে ডাক্তার আমার মাকে চুরি করে নিয়ে এসেছে। কথাটা ডাক্তারের কানেই প্রথম গেল। উনি এসে গম্ভীর মুখে আমাকে বললেন, দেখো তোমার ছেলে কি সব বলছে, ও একটি আস্ত খুদে শয়তান। দরজার আড়াল থেকে আশ্চর্য প্রতিধ্বনি এলো, তুমি শয়তান? আমি ছেলের গালে কষে চর লাগালাম কয়েকটা, কিন্তু ও কাঁদল না, প্রতিবাদ করল না, নিঃশব্দে দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করল। আমি অবাক হয়ে গেলাম। আমার স্বামী এসে শেষ পর্যন্ত ওকে ছাড়িয়ে নিলেন, যদিও তিনি বললেন, ওর গায়ে তুমি হাত তুলতে পারবে না, এর ফল আরো খারাপ হবে, তা তুমি জানো? আমি লজ্জিত হলাম, তারপর রাগ কমলে মন শান্ত হলে ছেলেকে ভালো করে সমস্ত ব্যাপারটা বোঝালাম। বললাম, আমরা কোনো অন্যায় করিনি, আমাদের সম্পর্ক সম্পূর্ণ সামাজিক আর বৈধ, বরং খোকনি যা করছে তা অন্যায়। যে ভদ্রলোক তাকে রোগ থেকে বাঁচিয়ে তুলেছেন তার প্রতি তার একটু কৃতজ্ঞতা নেই? যিনি তাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে তুলছেন তার উপর কি তার এতটুকু কৃতজ্ঞতা থাকা উচিত নয়? নইলে লোকে যে মন্দ বলবে, লোকে যে নিন্দে করবে। শেষে বললাম, এরপর থেকে তুমি খুব ভালো হয়ে শান্ত হয়ে আর সভ্য হয়ে থাকবে, কেমন? খোকন সুবোধ ছেলের মতো ঘাড় নাড়ল, তারপর হঠাৎ আমার গলা জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মা আমি আজ থেকে তোমার কাছে শোব, হ্যাঁ? আমি মুহূর্তের জন্য লজ্জিত হয়ে চুপ করে রইলাম, তারপর মুখ তুলে ওর দিকে চেয়ে বললাম, তুমি বড় দুষ্টু হয়েছ খোকন, ছি ছি ছি, এত বড় ছেলে মার কাছে শোয়, কি লজ্জার কথা। তোমার ঘরখানা কি সুন্দর, কেমন দক্ষিণ খোলা, নতুন রাস্তা দেখা যায়, নতুন পার্ক দেখা যায়, কেমন সুন্দর আর দামি তোমার খাট বিছানা। খোকন বলল, কিন্তু তুমি কাছে না থাকলে আমার ঘুম আসে না মা, ভয় করে। আমি বললাম, দূর পাগল, ভয় কিসে, আমরা তো পাশের ঘরেই আছি। তারপর থেকে অনেক রাত পর্যন্ত ওর কাছে থাকতে লাগলাম। ওর মাথায় হাত বুলাই, পিঠে হাত বুলাই, ওর ঘুম গাঢ় হলে তারপর উঠে আসি। স্বামী অপেক্ষায় থেকে মাঝে মাঝে অধীর হয়ে ওঠেন তা বুঝতে পারি, কিন্তু উপায় কি, আমাকে যে দুজনেরই মন রাখতে হবে। তবু মাঝে মাঝে রাত্রেও ঘুমের ঘরে কেঁদে উঠে চেঁচিয়ে ওঠে, মা মা বলে ডাকতে থাকে, আমি উঠে না গেলেও শান্ত হয় না। স্বামী একদিন বিরক্ত হয়ে বললেন, ও ইচ্ছে করে এমন করে, সব দুষ্টুমি। আমি হাসতে চেষ্টা করি, বলি কি যে বলো। স্বামী বললেন, আমি ঠিকই বলি, তুমি বরং ওর কাছেই শুয়ো।
দিন কয়েক একটু শান্তভাবে কাটল। আবার ছেলের উদ্যমতা তারপর বাড়তে শুরু করল। স্বামীর সঙ্গে আমাকে বসে একটু হাসি গল্প করতে দেখলে, কি কোথাও একটু বেড়াতে বের হতে দেখলে ওরা সহ্য হতো না। স্বামী মাঝে মাঝে সহিষ্ণু বৈজ্ঞানিকের মতো নানা মনস্তাত্ত্বিক পরীক্ষা ওর উপর দিয়ে করতে লাগলেন, কিন্তু ফল আরও খারাপ হল। খোকন একদিন ওর ঘড়ি ভেঙে ফেলল, আর একদিন চশমা। স্বামী চিন্তিতভাবে বললেন, ওকে কিছুদিন দূরে সরিয়ে রেখে দেখলে হয় না? যদি বলো তো একটা ভালো বোর্ডিং হাউসে ওর থাকবার ব্যবস্থা করি, সেখানে আরও দশজন ছেলের সঙ্গে থাকলে ওর স্বভাবটা হয়তো বদলাতে পারে। আমার এক বন্ধুই সেখানকার সুপারিনটেন্ডেন্ট, কোনো অসুবিধা হবে না। আমি চুপ করে থাকলাম কিছুক্ষণ, তারপর বললাম, সেই ভালো, এ ব্যবস্থা আমাদের আগেই করা উচিত ছিল। মিছিমিছি তোমার এতদিন কত কষ্ট হলো। স্বামী বললেন, কেবল কি আমার একার কষ্ট? আমি সূত্রে নিয়ে বললাম, না না, আমাদের দুজনেরই। খোকন কিছুতেই বোর্ডিংয়ে যাবে না, ওকে একরকম জোর করেই আমরা পাঠিয়ে দিলাম। বললাম, আমি রোজ তোমার সঙ্গে গিয়ে দেখা করব, হয় কি, ওখানে তোমার পড়াশুনো কত ভালো হবে, সেই জন্যই তো দিচ্ছি। কিন্তু এক সপ্তাহ গেল না, সুপারিনটেন্ডেন্ট জানালেন খোকনকে ওখানে রাখা কিছুতেই সম্ভব নয়। কেঁদে চিৎকার করে জিনিসপত্র ভেঙে তছনছ করে দিচ্ছে আর সবাইকে অস্থির করে তুলছে। এভাবে বেশি দিন ওকে ওখানে রাখলে নিজে তো পাগল হবেই, সবাইকেই পাগল করে ছাড়বে। স্বামী চিন্তিত হলেন, বললেন, কি করা যায় বলো তো? আমি বললাম, ওকে আরো দূরে পাঠিয়ে দাও, টাকা দিলে বোর্ডিংয়ের অভাব আছে নাকি দেশে? স্বামী আমার মুখের দিকে তাকিয়ে খানিকক্ষণ কি যেন দেখলেন, তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস চেপে বললেন, তা হয় না। আমি মুখ নামিয়ে বললাম, কেন কেন হয় না? স্বামী বললেন, কেন হয় না, আয়নার দিকে একবার তাকিয়ে দেখো, তাহলেই বুঝবে। তারপর তিনি নিজেই বুঝিয়ে বললেন, দুদিনেই তোমার চেহারা কি হয়েছে, সময় মতো নাওয়া খাওয়া নেই, সবসময় অন্যমনস্ক হয়ে আছো তুমি। আমি লজ্জিত হয়ে নিজের অপরাধ ঢাকবার জন্য বললাম, কি যে বলো, ও তোমার চোখের ভুল। স্বামী একটু রুহ স্বরে বললেন, আমি ঠিকই দেখছি, ঠিকই বুঝছি, আমাকে ঠকাতে চেষ্টা করো না অনিতা, আমি তো তোমাকে ঠকাইনি। আমি বললাম, আমিও তো তোমাকে ঠকাচ্ছি না, আমাকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে, তুমি আমার জন্য এত পেরেছ আর আমি পারবো না। কিন্তু স্বামী কোনো কথা বললেন না। পরদিনই বিকেলে খোকনকে গাড়িতে করে নিয়ে এলেন, গম্ভীর মুখে বললেন, তোমার গুণধর ছেলের কীর্তি শোনো, সেখানেও আমার নামে যা তা সব বলে বেরিয়েছে। ছি ছি ছি, বন্ধু বান্ধব কারো কাছে আর মুখ দেখাবার জো রইল না। আমি বললাম, এবারকার মতো ওকে ক্ষমা করো, বড় হলে ও নিশ্চয়ই ওর এই পাগলামি সেরে যাবে। তিনি বললেন, সারলেই ভালো, না সারলেও সইতেই হবে, আমি তো জেনে শুনেই সব করেছি না, কাঁটা শুদ্ধ ফুলকে তুলে এনেছি আমি, এখন আফসোস করলে চলবে কেন? ছেলেকে নিয়ে আমারও শান্তি ছিল না, তবু ওর মুখে কাঁটা কথাটা আমার কানে খট করে লাগলো, বুকে গিয়ে বিঁধল। আমি ওর সঙ্গে অসাক্ষাতে ছেলেকে ডেকে শাসন করে দিলাম, ফের যদি আর ওসব কথা বলো, ফের যদি আর অমন অভদ্রপনা করো, তোমাকে এমন দূরে পাঠিয়ে দেব যে কিছুতেই ফিরে আসতে পারবে না। খোকন আমার কাছে এগিয়ে এলো, আমার গায়ের সঙ্গে গা মিশিয়ে বলল, না মা, আমি আর কখনো অমন করব না, আমাকে দূরে পাঠিও না, আমি তোমাদের সব কথা শুনব। তারপর আমার কানের কাছে মুখ নিয়ে বলল, আমি আর কিছুতেই দূরে যাব না, জোর করে পাঠিয়ে দিলেও যাব না, আমি তোমাকে জোর করে আঁকড়ে ধরে শুয়ে থাকব মা, দেখি তুমি কি করে পাঠাও। আচ্ছা পাগল তুই,
বলে আমি ওকে বুকে টেনে ওর কপালে চুমু খেলাম। জুতোর শব্দে মুখ তুলে চেয়ে দেখি আমার স্বামী ঘরে ঢুকতে ঢুকতে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছেন। আমি তাড়াতাড়ি খোকনকে ছেড়ে দিয়ে খাট থেকে নেমে দাঁড়ালাম, কিন্তু ওকে ধরতে পারলাম না। আরেকদিন খোকন বলল, মা, বোর্ডিংয়ের ঘরে শুয়ে আমি রোজ রাত্রে কি চমৎকার স্বপ্ন দেখতাম জানো? বললাম, কি স্বপ্ন? খোকন বলল, দেখতাম কত রাজ্যের সাদা ফুল, শেফালি, জুঁই, টগর, রজনীগন্ধা, আর সেই সাদা ফুলের বাগানে তোমার গায়ে সাদা পোশাক, ঠিক আগেকার মতো। কি চমৎকার তোমাকে মানিয়েছে, সাদা কাপড় পরে ঠিক আগের মতো বড় একখানা ফটোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি সাদা ফুলের মালা গাচ্ছ, কি সুন্দর তোমাকে লাগছে। আর একদিন ওই রকম করবে মা? আমি বললাম, ছি, ওসব কথা বলে না খোকন। ও বলল, কেন, তাতে কি? আচ্ছা বেশ, মালা না গাঁথলে ফটোর সামনে দাঁড়িয়ে থুপ দীপ তো জ্বালতে পারো, কিন্তু আগেকার মতো ওই রকম একটা শাড়ি পরো না মা, সাদা শাড়ি। আমি একটু কাল স্তব্ধ হয়ে গেলাম, বললাম, ছি ছি খোকন। খোকন বলল, কেন মা, দোষ কিসের? শুধু একটি বারের জন্য আমি তাহলে তোমার সব কথা শুনব, কোনো দিনও আর দুষ্টুমি করব না। বলে খোকন একখানা চুল পেরে ধুতি এনে আমার সামনে এসে দাঁড়াল, বলল, পড়ো না মা, একটি বারের জন্য পড়ো, আমি তোমার সব কথা শুনব, তোমার পা ছুঁয়ে বলছি, এরপর থেকে তোমার সব কথা শুনব। আমি একটু কৌতুক বোধ করলাম, সত্যি কি শুনবে? আমি জিজ্ঞাসা করলাম, সত্যি শুনবি তো? হ্যাঁ মা, ঠিক শুনব। আমার কি যে খেয়াল হলো, ওর কথা মতো রঙিন শাড়িটা বদলে সেই ধুতিখানা পরলাম। ও ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল, বলল, তুমি ঠিক আমার সেই স্বপ্নের মা হয়েছ, ঠিক সেই আগের মা, এ কাপড় তোমাকে আমি আর ছাড়তে দেব না মা। দরজা যে ভেজানো ছিল তা আমার খেয়াল ছিল না, স্বামীর সে সময় আসবার কথাও নয়, তবু তিনি কি একটা দরকারে ডিসপেন্সারি থেকে ঘরে এসে পড়লেন আর আমাকে দেখে থমকে দাঁড়ালেন। মুহূর্তকাল স্তব্ধ হয়ে থেকে বিদ্রূপের ভঙ্গিতে হেসে উঠে বললেন, বাহ, চমৎকার হয়েছে। দেখলাম তার দু চোখ দিয়ে আগুন ঠিকরে বেরোচ্ছে। আমি অবশ্য সঙ্গে সঙ্গে কাপড় বদলে ফেললাম, আর এমন করারও কোনো কারণ দেখাতে পারলাম না তাকে। তিনি দুদিনের মধ্যে আমার সঙ্গে একবারও কথা বলতেন না। অনেক সাদা সাদির পর ওর রাগ যখন পড়ল, অভিমান ভাঙল, তখন ওর দিক থেকে সব ঠিক হয়ে গেল। কিন্তু খোকনের স্বভাব বদলালো না, আর ওর মেজাজও দিনের পর দিন খারাপ হয়ে উঠতে লাগল। ওর অসহিষ্ণুতা দিনের পর দিন বেড়ে চলল, কাজকর্মের ক্ষতি হতে লাগলো, রোগীদের সঙ্গে পর্যন্ত তিনি আজকাল খারাপ ব্যবহার করছেন শুনতে পেলাম। একদিন বললাম, তোমার হলো কি, তুমিও কি খোকনের মতো হলে? একটু দেখে শুনে সমঝে চলো, লোকের কাছে তোমার নিন্দে শুনলে আমার ভারী খারাপ লাগে। তিনি চিন্তিতভাবে বললেন, তা ঠিক, যেমন করে পারি নিজেকে শোধরাতে হবে, তোমার ছেলের সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা তো জীবন ভরি আছে। বললাম, ছি ছি, ওই এক ফোঁটা ছেলে ও কি তোমার প্রতিদ্বন্দ্বী হবার যোগ্য? তিনি বললেন, সেই তো হয়েছে আরো মুশকিল, এ এক বিষম প্রতিদ্বন্দ্বিতা, রথির সঙ্গে পদাতিকের সংগ্রাম। এরপর বছরখানেক কাটল, কিন্তু কেমন যেন সুর কেটে যাচ্ছে, ওর মেজাজও দিনের পর দিন রুক্ষ হয়ে উঠছে, খোকনের উগ্রতাও বাড়ছে ছাড়া কমছে না। ওকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, কিন্তু পড়াশুনোর দিকে ওর কোনো মন নেই, নিত্য নতুন উপদ্রব উৎপাতের দিকেই ওর ঝোঁক যেন বেশি।
শেষে আমি একদিন বললাম, চলো না বাইরে থেকে কোথাও ঘুরে আসি, কতকাল যে শহরে পড়ে আছি তার কোনো ঠিক ঠিকানা নেই। এ প্রস্তাবে তার খুব উৎসাহ দেখা দিল। তিনি বললেন, বেশ চলো, কিন্তু সেসব জায়গায় যাব না যেখানে সবাই যায়, নিজেদের চেঞ্জের জায়গা আমরা নিজেরা আবিষ্কার করে নেব। প্রথমে আমরা ভাবলাম খোকনকে কলকাতায় রেখে যাব, কোনো হস্টেল বোর্ডিংয়েই হোক কি কোনো বন্ধু বান্ধবের বাড়িতেই হোক, ওকে রেখে যাওয়াই ঠিক হলো। কিন্তু এ কথা শুনে খোকন প্রথমে খাপ্পা হয়ে উঠল, সেও যাবে, আমরা কিছুতেই তাকে ফেলে যেতে পারবো না। আমরা ভেবেছি কি, লুকিয়ে লুকিয়ে আমরা সিনেমায় যাই, থিয়েটারে যাই, কত জায়গায় বেড়াতে যাই, এবার তাকে ফেলে চেঞ্জেও যাব, তা সে কিছুতেই হতে দেবে না। আমি কোনো কথা বললাম না, কারণ স্বামীর বেড়াবার পরিকল্পনার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির স্থান ছিল না। পাহাড়ে জঙ্গলে ঝর্ণার ধারে শুধু আমরা দুজন হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছি, এই স্বপ্নই তিনি দেখেছিলেন। কিন্তু খোকন কিছুতেই ছাড়ল না, বাদ প্রতিবাদ ছেড়ে সে এবার অনুনয় বিনয়ের পথ ধরল। যাওয়ার দুদিন আগে থেকে সে আমার পিছনে পিছনে পায়ে পায়ে ঘুরে বেড়াতে লাগলো আর কাতরভাবে বলতে লাগলো, মা আমাকে তোমরা সঙ্গে নিয়ে চলো, সত্যি বলছি আমি তোমাদের কোনো ক্ষতি করব না, কোনো অসুবিধে করব না, আমি একা একা ঘুরে বেড়াবো, আমি পাহাড়ের চূড়ায় উঠব, আমি ঝর্ণার জলে নাইব, আর যদি সমুদ্রের ধারে যাও আমি তার মধ্যে ডুব দিয়ে বসে থাকব, আমি কিছুতেই তোমাদের সামনে যাব না। আমার বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। স্বামীকে ডেকে বললাম, শুনছ, ওর কথা শুনছ, ও কিন্তু ভেতরে ভেতরে তোমার মতো কবি, যাবে নাকি নিয়ে, চেঞ্জের ফল হয়তো ওর পক্ষে ভালো হতে পারে। তিনি আমার দিকে স্থির দৃষ্টিতে একটুকাল তাকিয়ে রইলেন। আমি তাড়াতাড়ি বললাম, না না থাক, নিয়ে আর দরকার নেই ওকে, ওর পড়াশুনোর ক্ষতি হবে। তিনি বললেন, না না কোনো ক্ষতি হবে না, ওকে আমি নিয়ে যাব, গোড়া থেকেই ঠিক করে রেখেছিলাম, কেবল তোমার মন বুঝছিলাম এতদিন, ওকে যে নিয়ে যেতেই হবে। আমি বললাম, কেন? তিনি বললেন, ওকে না নিয়ে গেলে তোমাকে পুরোপুরি যে নিয়ে যেতে পারবো না। সাঁওতাল পরগনার এক অখ্যাত গ্রামে আমরা টাঙ্গা থেকে নামলাম, তিনি যেমন চেয়েছিলেন তেমনই হলো। ধারে কাছে কোনো শহর নেই, জনমানও খুবই কম, একটা বড় পুরনো বাড়ি তিনি আগে থেকেই বন্দোবস্ত করে রেখেছিলেন। আমরা তাতে কি উঠলাম, সাঁওতালদের ধারণা বাড়িটায় নাকি ভূত আছে, কোনো এক ধনী বাঙালি বাড়িটাকে তৈরি করিয়েছিলেন, এ বাড়িতে তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি আর এখানে আসেননি। আমি বললাম, এত বড় বাড়ির কি দরকার ছিল, কেমন যেন গা ছমছম করে। তিনি হেসে বললেন, তুমি বুঝি সাঁওতালদের ওসব কথা ওসব গল্প শুনেছ, আসলে ভূতের ভয় মেয়েদের মজ্জা কত। আমি বললাম, শুধু কি নিজের জন্য ভয় নাকি? সাঁওতালদের গল্প খোকনও শুনেছিল, তার ফলে মুশকিল হলো, ও কিছুতেই আলাদা ঘরে শুতে চাইল না। আমি বললাম, তুই তো একা শুবি নে, ঝমরু থাকবে তোর সঙ্গে, ভয় কি, তাছাড়া আমাদের ঘরের দরজা খোলা থাকবে, আলো জ্বালা থাকবে সারা রাত, ভয় কি। কিন্তু খোকন নাছোর বান্দা, ও আমাদের ঘরেই শোবে। স্বামী বললেন, সব ও দুষ্টুমি, অগত্যা আমাদের ঘরেই আলাদা বিছানা করে ওর শোয়ার ব্যবস্থা করলাম, তাতেও ওর ভয় যায় না, মাঝে রাতে উঠে ও চুপি চুপি এসে আমার আরেক পাশে শুয়ে থাকে। একদিন স্বামী আমাকে আদর করতে গিয়ে তার টের পেলেন, দেখলেন ও আমার গলা জড়িয়ে ধরে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে, তিনি ভারী অপ্রতিভ হলেন। সেই রাত্রেই তিনি উঠে গিয়ে পাশের ঘরে আলাদা বিছানা করলেন। আমরা খুব বেড়াতে লাগলাম, আশেপাশের সমস্ত পাহাড়গুলি দেখলাম, জঙ্গলের ভিতর দিয়ে ঘুরে বেড়ালাম, ছোট ছোট নদী আর ঝর্ণার জলে স্নান করলাম। খোকন বেশিরভাগ সময় বুড়ো ঝমরুর কাছে থাকে, মানে ঝমরু তাকে জোর করে ধরে রাখে। স্বামী তাকে গোপনে বলে দিয়েছিলেন
খোকনকে ভুলিয়ে দূরে রাখতে পারলে তিনি ওকে আলাদা বকশিস দেবেন। সেদিন সন্ধেবেলা দেবদারুর সারের ওপর গোল হয়ে চাঁদ উঠেছে, সেই চাঁদ কাঁপছে আমাদের সামনে ছোট্ট ঝর্ণার জলে, ওর হাতের মধ্যে আমার হাত, তিনি গুনগুন করে কবিতা আবৃত্তি করছেন। হঠাৎ দূর থেকে একটা পাথর সশব্দে ঝর্ণা এসে পড়ল, জল ছিটকে এসে লাগলো আমাদের চোখে মুখে, আর আমাদের পিছনে আরেকটা ঝর্ণা যেন খিলখিল করে হেসে উঠল, আমি দেখে ফেলেছি, আমি দেখে ফেলেছি। স্বামী মহা বিরক্ত হলেন, দাঁতে দাঁত চেপে বললেন, দেখো শয়তানের কাণ্ড দেখো, এমন মুডটাই নষ্ট করে দিল, বলে তিনি উঠে ওকে ধরবার জন্য ছুটে গেলেন। খোকন ওর সেই মারমূর্তি দেখে দৌড়ে পালাল। রাত 8টা অবধি ওকে আর খুঁজে পাওয়া গেল না। আমি ভারী উদ্বিগ্ন হয়ে উঠলাম, সাপে বাঘে খাবে নাকি ছেলেটাকে? জমরু শেষ পর্যন্ত ওকে ধরে নিয়ে এলো, গায়ে একটা গরম জামাও পর্যন্ত নেই, শুধু একটা ছিটের হাফ শার্ট গায়ে খকখক করে কাশছে, ভয়ে ওর মুখ নীল হয়ে গিয়েছে, কেবলই বলছে, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি আর করব না। আমি রাগ করে ওর গালে কষে দুইখানা চড় বসিয়ে দিলাম, বললাম, হতভাগা তোর মরাই ভালো। তারপর এক বাটি গরম দুধ খাইয়ে তাড়াতাড়ি লেপের তলায় নিয়ে গেলাম। সারা রাতও আমার বুকের সঙ্গে মিশে রইল, শেষ রাতে খুব জ্বর এলো। আমি স্বামীকে ডেকে বললাম, কি হবে গো? তিনি বললেন, কোনো ভয় নেই, সাধারণ জ্বর, ঠান্ডা লেগে হয়েছে, দু তিন দিনেই সেরে যাবে। তিনি একখানা কাগজে কয়েকটা ওষুধের নাম লিখে ঝমরুকে পাঠিয়ে দিলেন শহরে। ওষুধ চলতে লাগলো কিন্তু জ্বর থামল না। আমি আবার বললাম, কি হবে? তিনি বললেন, ভয় কি? আমি বললাম, তোমার মতো বড় ডাক্তার যখন আছে তখন আর নিশ্চয়ই কোনো ভয়ই নেই, তুমি তো ওকে সেবার সারিয়ে তুলেছিলে। মনে পড়ল খোকনের রোগশয্যাতেই ওর সঙ্গে আমার প্রথম পরিচয়, তখন থেকে আস্তে আস্তে ঘনিষ্ঠতা শুরু, কিন্তু তখনকার মতো এবার আর আলাপ জমল না। আমরা দুজনে দুই পাশে গম্ভীর হয়ে বসে থাকলাম, যেন দুজনে স্তব্ধতার পাহাড় বনে গিয়েছি, আমাদের ভিতরকার সমস্ত ঝর্ণা শুকিয়ে গেছে। খোকনের অবস্থা দিনের পর দিন খারাপ হতে লাগল, তিনি বারবার ওষুধ পাল্টাচ্ছেন, ওষুধ কেনবার জন্য নিজেও গেলেন শহরে। আমি বললাম, দেখো আর কোনো ডাক্তার টাক্তার যদি পাও তার সঙ্গে একটু পরামর্শ করো না। তিনি আমার দিকে চেয়ে বললেন, কেন? বললাম, শত হলেও আত্মীয় স্বজনের রোগের সময় মাথা ঠিক থাকে না, ওর অসুখটা কি? তিনি বললেন, নিউমোনিয়া। কিন্তু শহরে আর কোনো বড় ডাক্তার পাওয়া গেল না, যারা আছে তারা নেহাতি হাতুড়ে। দ্বিতীয় সপ্তাহে খোকন প্রলাপ বকতে শুরু করল, আমাকে দূরে পাঠিও না মা, আমি তোমাদের সব কথা শুনব, একটুও বিরক্ত করব না, আমি সেখানে একা থাকতে পারবো না, তোমাকে ছেড়ে একা একা আমি থাকতে পারবো না। এভাবে আরো দুই তিন দিন কাটল, অবস্থা আরো খারাপ হলো। আমি স্বামীকে বললাম, টাকা না থাকে আমার গায়ের সব গয়না নাও, জেলা সিভিল সার্জনকে ডেকে নিয়ে এসো, হাজারটা টাকা দিলেও কি তিনি আসবেন না? স্বামী আমার দিকে অদ্ভুতভাবে তাকালেন, তারপর বললেন, তা আসবেন, তবে তোমার গয়না এখনই খোলার দরকার নেই। সিভিল সার্জন এসে রোগীকে দেখে মুখ গম্ভীর করলেন, আমি তার মুখ দেখে বুঝতে পারলাম আর কোনো আশা নেই, আর কিচ্ছুটি করবার নেই। একটু বাদে তারা দুজনে পাশের ঘরে চলে গেলেন, আমি গিয়ে পা টিপে টিপে দাঁড়ালাম জানলার বাইরে, যদি কোনো আশা এখনো থাকে। একটু বাদে সিভিল সার্জনের মৃদু গলা শুনতে পেলাম, ছি ছি ছি, ডাক্তার হয়ে এত ভুল করলেন আপনি? স্বামী কি যেন বলতে যাচ্ছিলেন,
হঠাৎ আমার সঙ্গে তার চোখাচুকি হয়ে গেল। তিনি চেষ্টা করেও যেন আর কিছু বলতে পারলেন না। তার অমন ভীতু বিমূঢ় বিহ্বল ভাব আমি এর আগে কখনো দেখিনি। আমি খোকনের কাছে ফিরে গেলাম, সারা রাত বসে রইলাম তার কাছে। ভোর ভোর সময় খোকন আমার মারা গেল। আমি কাঁদলাম না, চেঁচিয়েও উঠলাম না, দাঁতে দাঁত চেপে স্তব্ধ হয়ে বসে রইলাম। স্বামী আস্তে আস্তে আমার কাছে এলেন, হাতখানা নিতে চাইলেন হাতের মধ্যে। আমি সঙ্গে সঙ্গে সরে গিয়ে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে চেঁচিয়ে উঠলাম, খবরদার ছুঁয়ো না আমাকে, ছুঁয়ো না, আমি সব শুনেছি। তিনি আমার দিকে একটু কাল তাকিয়ে রইলেন, তারপর উঠে আস্তে আস্তে বাইরে চলে গেলেন। ঝমরুতে সাহায্যে খোকনের সৎকারের ব্যবস্থা হলো, তিনি সব করালেন। অচল অটল নিষ্ঠুর এক পুরুষ, চোখে জল নেই, পা টলছে না, হাত কাঁপছে না, গলার স্বর সম্পূর্ণ স্বাভাবিক। কেবল চুরুটের পর চুরুট খেয়ে যাচ্ছেন আর লোকজনের দরকারি নির্দেশ দিয়ে যাচ্ছেন। বিকেলবেলায় তিনি আরেকবার শহরে গেলেন, ফিরলেন অনেক রাত্রে। শোবার আগে তিনি একবার এসে আমাকে দেখে গেলেন, শুধু দেখা, তিনি কোনো কথা বললেন না, আমিও না, সমস্ত কথা যেন আমাদের হারিয়ে গেছে। আশ্চর্য, অমন রাত্রেও ঘুম আসে? আমি সত্যি ঘুমিয়ে পড়েছিলাম। কয়েকটি ভয়ার্ত সাঁওতালের চেঁচামেচির শব্দে জেগে উঠলাম। শুনলাম পাশের ঘরে ডাক্তারবাবুকে ভূতে মেরে রেখেছে। ভূতই বটে, সে ভূতের নাম পটাশিয়াম সায়ানাইড। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আত্মহত্যাকারীরা সাধারণত যা লিখে যায় তিনিও তাই লিখে গেছেন, তার বেশি আর একটিও লাইন নয়। আমি অনেক খুঁজলাম, সব কাগজপত্র ঘাটাঘাটি করলাম, কিন্তু কোথাও কিচ্ছু নেই। লিখবেন বলে বড় মোটা একখানা ডায়েরি নিয়ে এসেছিলেন সঙ্গে, কিন্তু তার সব পাতাগুলি সাদা, কোথাও এক ফোঁটা কালির দাগ পড়েনি। সমস্ত কালি আমার মনের মধ্যে ঠেলে দিয়ে তিনি চলে গেছেন। খোকনের চিকিৎসার ভুলটা তিনি ইচ্ছে করেই করেছিলেন, নাকি অজ্ঞানত, তা স্পষ্ট করে কিছুতেই আমার আর জানবার জো নেই। আমার বান্ধবী থামলেন, খানিকক্ষণ দুজনেই চুপ করে রইলাম। তারপর আমি বললাম, কিন্তু সে কথা জানবার চেষ্টা করি বা লাভ কি, সে অধ্যায় যখন একেবারে শেষ হয়ে গেছে। বান্ধবী বাধা দিয়ে বললেন, শেষ হয়েছে, কে বললে? আমি একটু চমকে উঠে বললাম, তবে? মনে হলো তার মুখে একটু রক্তের ছোপ লাগলো। তিনি মৃদুস্বরে বললেন, তিনি মারা যাওয়ার ছমাস পরে আমার একটি ছেলে হয়। প্রথমে তার উপর আমি ভারী রেগে গিয়েছিলাম, ভারী ঘৃণা এসেছিল। একে পুতুল যে একটিকে ভেঙে ফেলে আমাকে ভোলাবার জন্য তিনি আরেকটিকে দিয়ে গেছেন। এই বিদ্বেষ আর বিতৃষ্ণা আমার অনেক দিন পর্যন্ত ছিল, খানিকটা এখনো আছে, কিন্তু তার মা বাবা ছেলের শেষ চিহ্ন বলে ওকে আদর করে বুকে তুলে নিলেন। আর সেই নাতির খাতিরেই তাদের ঘরে আমারও একটু স্থান হলো, কিন্তু সেখানে আমি বেশি দিন থাকতে পারলাম না। সংসারের দুটি খাওয়া পড়াই তো সব নয়, আমার আরও চাই। কিছুদিন বাদে ওরা কাশিবাসি হলেন, ছেলে রইল ওদের কাছে। ভাবলাম তাই থাক, আমাকে ওর না হলেও চলবে, ওকে দিয়ে আমারই বা আর কী দরকার। আর মায়া বাড়িয়ে কোনো লাভ নেই,
কিন্তু কিছুদিন আগে শ্বশুর মারা গেছেন, শাশুড়িও খুব অসুস্থ। লিখেছেন, তোমার জিনিস তুমি এসে এবার নিয়ে যাও। আমি বললাম, ক বছর বয়স হল ওর? তিনি বললেন, 6 বছরে পড়েছে। বললাম, সেই জন্যই বুঝি কাশি যাচ্ছেন। তিনি কোনো জবাব দিলেন না। আমি বললাম, এ কথা আমাকে আগে বলেননি কেন? তার মুখে আবার সেই লজ্জার আভাস দেখলাম। তিনি চোখ নামিয়ে নিয়ে বললেন, এমনি। তারপর ফের বাইরের দিকে তাকালেন। আমি আস্তে উঠে গিয়ে আমার বেঞ্চে এসে বসলাম। জানলাটা খুলে দিলাম। এবার এ জানলার বাইরে ও জানলার মতনই ঘন কুয়াশা জমাট বেঁধে রয়েছে, যার কোনো শেষ নেই। শেষ হল আজকের গল্প, শ্রী নরেন্দ্রনাথ মিত্র রচিত গল্প যবনিকা। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।